আসসালামু আলাইকুম কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা এইচএসসি এইচএসসি ভোকেশনাল একাদশ শ্রেণীতে পরীক্ষা অংশগ্রহণ করবেন সমাপনী পরীক্ষা দু হাজার আপনার জন্য রসায়নের আজকে একটি সৃজনশীল ইম্পর্টেন্ট সৃজনশীল আলোচনা করব ভর সময় সাথে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন শিক্ষার্থীবৃন্দoperatorname বড়ে শুরু করতে যাচ্ছে একটু খেয়াল করবেন যে আমাদের এখানে উদ্দীপকটা এরকম দেখতে পাচ্ছি রসায়নের শিক্ষক আবেদ সাহেব তিনটি পরমাণুর মডেল লঙ্ঘন করলেন প্রথমটা হচ্ছে ক খ গ আমরা দেখতে পাচ্ছি এখানেতে ক নম্বর প্রশ্ন হচ্ছে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো ঘনবরচে এম দ্বারা যে কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে তার সংজ্ঞা দাও আর বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে তুমি উদ্দীপকের কোন মডেলটি গ্রহণ করবে আর মডেলটি সাহায্যে বোর পরমাণু মডেল ইলেকট্রন বিচারণ সম্পর্কে আলোচনা করো আর উদ্দীপকের গ মডেলের সাহায্যে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তর ফলাফল সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠা করো এই বিন্দু আমি যদি ক নম্বর প্রশ্ন যাই পারমাণবিক সংখ্যা বলতে কি বলছে এটা আমাদের সবারই জানা যে কোনো মৌলের পরমাণু নিউপ্লাসের যতটি প্রোটন থাকে সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা আর এম দ্বারা ম্যাগনেটিক বা চম্বুক কোয়ান্টাম সংখ্যাকে নির্দেশ করে চম্বুক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ত্রিমাত্রিক দ্বীপ বিন্যাসকে প্রকাশ করে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টম সংখ্যা এম এর মান এল এর উপর নির্ভরশীল এবং তা প্লাস ওয়ান হতে শূন্য সহ মাইনাস ওয়ান পর্যন্ত হতে পারে এরপর আমরা যদি গ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি যে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে তুমি কোন মডেলটি গ্রহণ করবে আমি সেটা যদি বলি যে বোর পরমাণু মডেল ব্যাখ্যার জন্য উদ্দীপকের তিনটি মডেলের মধ্যে ক নম্বর মডেলটি অধিক সঙ্গতিপূর্ণ এক নম্বর প্রস্তাব সেটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত আমরা জানি যে বোর বলেছে এম ভি আর সমান হচ্ছে এনএস বাই টু পাই এম ভি আর সমান এনএস বাই টু পাই এটা হচ্ছে পাই মানে ভাগ সে বলেছে এটা সে বলতে সুস্থিত কক্ষপথ গুলোকে অরবিট বলে মানে একটি যে অরবিট আমরা এগুলো দেখেছিলাম এরকম সুস্থিত যে কক্ষপথে ইলেকট্রন গুলো ঘোরে সেগুলোকে বলেছে অরবিট আর এই কক্ষপথে ঘূর্ণনরত যে ইলেকট্রন আছে সেটার কৌণিক ভরবেগ বের করার জন্য সূত্র হচ্ছে mv r ns/2π শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাব যে তিনি বলেছেন যদি ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তর গমন করে তখন শক্তি শোষণ ঘটে এবং শক্তি বর্ণালী সৃষ্টি হয় যখন ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর হতে ইলেকট্রন নিম্নতর শক্তিস্তর গমন করে তখন শক্তির বিকিরণ ঘটে এবং বিকিরণ বর্ণালীর সৃষ্টি করে ওকে এরপর ঘনম্ব যে প্রশ্নটা ছিল যে হচ্ছে আমাদের উদ্দীপকের গমরলের সাহায্যে বিভিন্ন স্তরের গমনের ফলাফল সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলেছে তো এটা আবার কি এটা হচ্ছে আহ বোর পরমাণু মডেলের আমরা যে তিন নম্বর আহ মতবাদটা দেখেছিলাম যে হচ্ছে আহ শক্তি শোষণ এবং বিকিরণ সেটা যদি আমরা দেখতে চাই যে যখন কোনো ইলেকট্রন একটি নির্দিষ্ট শক্তি স্তর থেকে অপর একটি শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ ঘটে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে তখন শক্তির বিকিরণ ঘটে আর যখন নিম্ন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি নিম্ন শক্তি শক্তি স্তর থেকে উচ্চ যায় তখন শক্তির শোষণ ঘটে এই শোষিত এবং বিকৃত শক্তি আমরা দেখছি উভয় কক্ষপথে ইলেকট্রন শক্তি পার্থক্যের সমান আর এটাকে ই দ্বারা প্রকাশ করা হয় ই এন সমান ওয়ান ই টু সমান শক্তি স্তরে এন সমান টু আর টু হতে ই শক্তি স্তরে স্থানান্তরিত হয় তবে শোষিত বা বিকৃত শক্তির আমরা যে পরিমাণ সেটা লিখব হচ্ছে এ ই সমান হচ্ছে ই টু মাইনাস এ ওয়ান এই শক্তি বর্ণালীর রেখার উপরে দেখা যায় যদি বিকিরণের ক্ষমতা ইউ তবে প্লাঙ্কের কন্টম সত্য অনুসারে আমরা এ ইউ এই সমান পড়েছি হচ্ছে এইচ মিউ এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক ওকে এই আর এক নম্বর সমীকরণের সাহায্যে বিভিন্ন আমরা যে তার ফলাফল ব্যাখ্যা করতে পারি তার মানে ই এ ই সমান বা ইান ই টু মাইনাস ই ওয়ান এই সূত্র অনুসারে আমরা ইলেকট্রন গমনের ফলাফল ব্যাখ্যা করতে পারি এই যে একটি প্রশ্ন তোমাদের আলোচনা করছি সেটা হচ্ছে আহ অধ্যায় দুই থেকে নেওয়া যে হচ্ছে পরমাণু মডেল সম্পর্কিত যে তথ্যগুলো আছে এর আগেও এরকম একটি সৃজনশীল দেখিয়েছি এই ধরনের সৃজনশীল গুলো এবছর মোস্ট ইম্পর্টেন্ট এটা শেষ করবে এছাড়া প্রায় এইটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমনপযোগী স্পেশাল সাজেশন আছে প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল সহ উত্তর সেটা যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম